যেগুলো আমরা সেটি হলো, আমরা প্রতিদিনই নির্বাচন কমিশনে এখন আমাদের বিভিন্ন রকমের অভাব অভিযোগ জানাই, নিহত হয়েছেন এবং 350 জনেরও বেশি নেতাকর্মী সমর্থক গুরুতরভাবে আহত হয়েছেন। প্রতি মুহূর্তে বিএনপি জামাত কাডার কর্তৃক আমাদের প্রার্থীদের আক্রান্ত হওয়ার সংবাদ আমরা পাচ্ছি। শত শত নির্বাচনী কার্যালয় জায়গায় সম্প্রদায়ের মধ্যে তাদের উপর হামলা করা হচ্ছে। আমার পূর্বের প্রেস কনফারেন্সে এই বিষয়ে তা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আজ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। প্রথমে আমি পর্যবেক্ষক ইস্যু নিয়ে বলতে চাই। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন যে কোনো বড় ধরনের নাশকতামূলক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য আমাদের জাতীয় সশস্ত্র বাহিনীকে দেশের সংবিধান ও আইন অনুযায়ী মোতায়েন করা হয়েছে। আমাদের জাতীয় সশস্ত্র বাহিনী আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারই সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠা করেন। তাই সেই দিন থেকে যা করেছেন আপনারা নিজেরাই জানেন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরেও আলোচনা করতে পারি। সশস্ত্র বাহিনীর সকল সদস্য দলীয় রাজনীতির ঊর্ধ্বে। আমাদের জাতীয় সশস্ত্র বাহিনীকে নিয়ে ডক্টর কামাল হোসেন বেশ কয়েকদিন থেকে কাজ করছে। আপনারা জানেন আমরা ধানমন্ডি 3-এর এতেই আমাদের মোটামুটি নির্বাচন পরিচালনা কর্মকাণ্ড পরিচালনা করি। নির্বাচন পরিচালনার জন্য আমাদের অনেকগুলো উপকমিটি করা হয়েছে। সেই কমিটিগুলোকে আমরা মোটামুটিভাবে আপনাদের সঙ্গে পরিচয় বোধ হয়েছে, তবু বলি, আমাদের প্রচার কমিটি যেটি সেটি ওখানে থেকেই কাজ করেন, যেটার আমাদের মূল হচ্ছেন ডক্টর হাসান মাহমুদ, আমিনুল ইসলাম আমিন, এরা এবং তার অনেক সদস্য এখানেও আছেন, তারেক সুজাত আক্তার এরা আছেন। অসুবিধা হচ্ছে কিছু? আমাদের এই নতুন অফিসে 23 বঙ্গবন্ধু এভিনিউ, যেটি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, এই কার্যালয়ে বিভিন্ন রকম কার্যক্রম পরিচালিত হয়, কিন্তু আমরা এবারে এই প্রথম নির্বাচন পরিচালনা কেন্দ্রের পক্ষ থেকে আমাদের মিডিয়া সেন্টার, যেটি আপনারা জানেন 2008-এ আমাদের মিডিয়া সেন্টার ছিল ধানমন্ডি 5-এর রোড নাম্বার 4-এ নেত্রীর বাড়ির সুধা সদনের খুব কাছে, এবং সেটি খুব ওই সময়ে যারা কাজ করতেন আমার সঙ্গে তারা এখনও আছেন এবং বিভিন্ন জায়গায় তারা অনেক উন্নতিও করেছেন, কিন্তু আমাদের সাথে আমাদের সঙ্গ ছেড়ে কেউ যাননি। পরবর্তীকালে 2014-তেও আমাদের মিডিয়া সেন্টার কাজ করেছে। এবারে আমরা আরও বলবো যে অনেক বেশি সৌভাগ্যবান যে আমাদের এই এমন চমৎকার বিল্ডিংটি, সুরমল অট্টালিকাটি, এটি উদ্বোধন হয়েছে, নেত্রী উদ্বোধন করেছেন এবং তারপরে থেকে এখানে বিভিন্ন রকমের সভা সমিতি অনুষ্ঠান হয়। আনুষ্ঠানিকভাবে মিডিয়া সেন্টারের পরিচালনা এইখানে এই প্রথম। এখানে কাজ করছেন কয়েকদিন থেকে কাশিম হুমায়ুন এবং তার সহকর্মীবৃন্দ, আমি সকলের নাম বলে সময় নষ্ট করব না। আজকের বিষয়বস্তু যেগুলো আমরা সেটি হলো, আমরা প্রতিদিনই নির্বাচন কমিশনে এখন আমাদের বিভিন্ন রকমের অভাব অভিযোগ জানাই, ঐক্যজোট এবং বিএনপির তারাও যান, অনেক বেশি যান, এবং যে রকমের তারা প্রচার করেন আর আমাদের মিডিয়াতেও যে সমস্ত তথ্য আসে তাতে মনে হয় যেন বিএনপির সবাইকে আমরাই মারধর করছি। আসল চিত্রটি সম্পূর্ণ উল্টো। আমাদের বিভিন্ন জায়গা থেকে যে পরিমাণ তথ্য আসে এবং সেগুলো আমরা যদি প্রত্যেক দিন দিতে পারি, আমরা এখন বলেছি সবাইকেই যে জেলায় টেলিভিশন আছে, জেলার থেকে তারা যদি সরাসরি টেলিভিশনে দেন তাহলে হয়তো পিকচারটা অনেক ভালো আসবে। এখন আমরা মোটামুটিভাবে যেগুলো
কিন্তু আওয়াজটা এমন ভাবে করছো মনে হচ্ছে পেছনে পটকা ফুটছে। না, আমি পটকার কথাই বলছি, অন্য কিছু না, ভয়ের কিছু নাই। আমি আনুষ্ঠানিকভাবে আমার পরিচয় দিয়ে বলি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি কো চেয়ারম্যান HT ইমাম আপনাদের নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেন্টারে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 4 দিন বাকি। এই নির্বাচনকে ভণ্ডুল বা প্রশ্নবিদ্ধ করার জন্য নানামুখী ষড়যন্ত্র ছিল এবং এখনও অব্যাহত আছে। আপনারা দেখেছেন নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিএনপি জামাত ঐক্যফ্রন্টের সন্ত্রাসী বাহিনীর হাতে আওয়ামী লীগের 5 জন নেতাকর্মী নিহত হয়েছেন এবং 350 জনেরও বেশি নেতাকর্মী সমর্থক গুরুতরভাবে আহত হয়েছেন। প্রতি মুহূর্তে বিএনপি জামাত কাডার কর্তৃক আমাদের প্রার্থীদের আক্রান্ত হওয়ার সংবাদ আমরা পাচ্ছি। শত শত নির্বাচনী কার্যালয় ভাঙচুর হয়েছে। একই সাথে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করা হচ্ছে এবং তাদের উপর হামলা করা হচ্ছে। আমার পূর্বের প্রেস কনফারেন্সে এই বিষয়ে তা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আজ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। প্রথমে আমি পর্যবেক্ষক ইস্যু নিয়ে বলতে চাই। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে যা হচ্ছে সেটিও শুধু নির্বাচন সম্পর্কিত বাংলাদেশের মূল আইন রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার বা RPO নগ্ন লঙ্ঘনই নয়, এটি আন্তর্জাতিক আইন ও রীতিনীতিরও পরিপন্থী। নির্বাচন কমিশন কর্তৃক দেশি বিদেশি পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি প্রদান সম্পর্কিত বিধান RPO-র অনুচ্ছেদ 91C এতে অন্তর্ভুক্ত আছে সুস্পষ্টভাবে। অনুচ্ছেদ 91C-তে বলা আছে, নির্বাচন কমিশন সেই সকল ব্যক্তিকে দেশি ও বিদেশি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে লিখিতভাবে অনুমতি প্রদান করবে যারা কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর সাথে সম্পৃক্ত নন এবং কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর কোনো কর্মসূচি ইশতেহার আদর্শ লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি যাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ধরনের সহানুভূতি নেই। RPO-র উক্ত অনুচ্ছেদের বিধান অনুযায়ী দেশি বিদেশি পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সকল আইনি শর্ত রয়েছে তার প্রতিপালন আইনি ভাষায় ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক প্রকৃতির, ডিরেক্টরি অর্থাৎ সুপারিশমূলক প্রকৃতির নয়। আবার বলছি, এগুলো ম্যান্ডেটরি, একটি যে উপদেশ তা নয়। নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই বিধান প্রতিপালন না করে কোনো ধরনের সাবজেক্টিভ ডিসক্রিপশন প্রয়োগ করার কোনো সুযোগ নেই। অথচ আমরা লক্ষ্য করছি আইনের এই বিধান সরাসরি লঙ্ঘন করে বিএনপি জামাতের সাথে সম্পৃক্ত অথবা তাদের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি সমর্থনকারী ও সহানুভূতিশীল 11টি স্থানীয় সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে। সংস্থাগুলি হচ্ছে ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন, লাইট হাউস, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ, জাগরণী চক্র ফাউন্ডেশন, নবলোক, কোস্ট ট্রাস্ট, শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি, নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি। এই 9টি সংস্থা মোট 140টি সংসদীয় আসনে মোট 6585 জন পর্যবেক্ষককে পাঠাচ্ছে। এই 6585 জনের প্রায় সকলেই বিএনপি জামাতের সক্রিয় রাজনৈতিক কর্মী। এই নির্বাচনকে নিয়ে বিএনপি জামাতের ষড়যন্ত্রের অংশ হিসেবেই এটি করা হয়েছে। আমরা RPO-র 91C অনুচ্ছেদের বিধানের আলোকে এই 9টি সংস্থার অনুমতিপত্র বাতিল করার দাবি জানাচ্ছি। বিদেশি পর্যবেক্ষক নিয়েও নানা রকম কথা শোনা যাচ্ছে।
সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের আইন মেনেই বিদেশি পর্যবেক্ষকগণ এদেশে আসবেন। আর আরপিওর 91 সিএতে যে বিধান রয়েছে সেটি আন্তর্জাতিক আইন ও রীতিনীতি অনুযায়ী প্রণয়ন করা হয়েছে। বিদেশি সংস্থা এনফ্রেল নিয়ে যা বলা হচ্ছে সেটি অসত্য ও আইনসম্মত নয়। আরপিওর 91 সি অনুযায়ী এই সংস্থাটি অনুমতি পাওয়ার যোগ্য নয়, কারণ বাংলাদেশের আইনজীবী বিএনপি শাসনামলে ডিএজি অর্থাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান শুভ্র, যিনি বিএনপি জামাতের রাজনীতির সাথে সরাসরি যুক্ত, তার প্রতিষ্ঠান অধিকার হচ্ছে এই এনফ্রেলের বাংলাদেশ চ্যাপ্টার অর্থাৎ প্রতিনিধি। তাছাড়া আদিলুর রহমান শুভ্র এনফ্রেলের পরিচালনা পরিষদের একজন সদস্য। তা সত্ত্বেও যাচাই বাছাই করে এনফ্রেলের 6 জন পর্যবেক্ষককে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়। আবেদনকারী বাকি 15 জন অনুচ্ছেদ 91 সি প্রতিপালন করছে না বিধায় তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। এ বিষয়ে আমি আরেকটু বিস্তারিত আপনাদের বলবো পরে। আমি একটি কথা বলতে চাই, কোনো বিদেশি রাষ্ট্র কি তার দেশের আইন লঙ্ঘন করে বিদেশি কোনো ব্যক্তিকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেবে? পশ্চিমা বিশ্বের কোনো 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 দেশ কি এটি করবে? এটি উল্লেখ করা প্রয়োজন যে 91 সি বিধানটি নতুন কোনো বিধান নয়। 2001 সালে নির্বাচনের পূর্বে এই বিধানটি আরপিওতে সংযোজিত হয়। এছাড়াও ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষকদের যে কোড অফ কন্ডাক্ট আছে, এনফ্রেলের কর্মকাণ্ড সেই আচরণবিধিরও পরিপন্থী। ঐক্যফ্রন্ট ও বিএনপির পক্ষ থেকে ডাক্তার কামাল হোসেন আমাদের জাতীয় সশস্ত্র বাহিনীকে নিয়ে যে বিবৃতি দিয়েছেন সেটি যথেষ্ট আপত্তিজনক ও দায়িত্বজ্ঞানহীন বলে আমাদের কাছে মনে হয়েছে। নির্বাচনের পূর্বে ও নির্বাচন পরবর্তী সময়ে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষাসহ যে কোনো বড় ধরনের নাশকতামূলক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য আমাদের জাতীয় সশস্ত্র বাহিনীকে দেশের সংবিধান ও আইন অনুযায়ী মোতায়েন করা হয়েছে। আমাদের জাতীয় সশস্ত্র বাহিনী আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। আমি এখানে একটি কথা যুক্ত করতে চাই, সেটি হলো আমাদের এই সশস্ত্র বাহিনী মুক্তিযুদ্ধের সময় সৃষ্ট। আমাদের যে মুক্তিযোদ্ধারা ছিলেন তখন থেকেই এবং আমাদের প্রথম বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারই সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠা করেন, তো সেই দিন থেকে আমরা এখনও সশস্ত্র বাহিনী দিবস পালন করি। আর এই সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণ এবং তার যত কিছু করণ এই যেভাবে সম্প্রসারণ করা সব কিছুই হয়েছে আমাদের এই বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার সময়ে। তিনি যা করেছেন আপনারা নিজেরাই জানেন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরেও আলোচনা করতে পারি। সশস্ত্র বাহিনীর সকল সদস্য দলীয় রাজনীতির ঊর্ধ্বে। আমাদের জাতীয় সশস্ত্র বাহিনীকে নিয়ে ডক্টর কামাল হোসেন যে লিখিত অনুশাসনমূলক বিবৃতি দিয়েছেন সেটি সংবিধান ও আইনের পরিপন্থী। আমরা আশা করব আমরা সকলেই দেশের সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ করে এমন কোনো বক্তব্য বা বিবৃতি প্রদান থেকে বিরত থাকব। একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, আমরা জানতে পেরেছি এবং সার্বিক কর্মকাণ্ড দেখে আমাদের মনে হচ্ছে বিএনপি জামাত নির্বাচনের পূর্বে দেশে বড় ধরনের একটি নাশকতামূলক হামলার পরিকল্পনা করেছে। এই সকল নাশকতামূলক পদক্ষেপ প্রতিহত ও নস্যাৎ করার জন্য আমি দেশের সকল শান্তিপ্রিয় জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। এছাড়া বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তা সহ অনেক কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, হচ্ছেও। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ সহ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য সকল সংশ্লিষ্টকে অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে নির্বাচন কমিশনকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা ভোটারগণের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এমন কোনো বিধিনিষেধকে সমর্থন করি না। নির্বাচন কমিশন ভোট গ্রহণের দিন যানবাহন নিয়ন্ত্রণের যে বিধিনিষেধ আরোপ করেছে আমরা সেটি শিথিল করার দাবি জানাই। এ বিষয়ে
আমাদের প্রস্তাব হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রের 100 গজ দূরত্বে যানবাহন চলাফেরা ও অবস্থান করতে পারবে এমন নির্দেশনা জারি করা প্রয়োজন। সংবাদ সংগ্রহের দায়িত্বে ব্যবহৃত মোটরসাইকেল যাতে স্টিকার সহ চলাফেরা করতে পারে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন, কারণ সাংবাদিকরা ওই দিন মোটরসাইকেল অনেকেই ঘোরাফেরা করবে। আমি আশা করি সকলের সহযোগিতায় 30শে ডিসেম্বর উৎসব মুখর পরিবেশে এই নির্বাচন সুসম্পন্ন হবে এবং বাংলাদেশের জনগণ সর্বতোভাবে দেশের অব্যাহত গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তথা মহাজোটের প্রার্থীদের নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও দেশের জনগণের সেবা করার সুযোগ প্রদান করবেন। আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। নির্বাচন পরিচালনা কমিটিকে সম্মানিত করছেন বক্তব্য রাখলেন। এখানে অ্যাম্বাসেডর নিজেই বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দূত রাষ্ট্রদূত, যে এটি আমেরিকান গভর্নমেন্টের আর্থিক সাহায্য পুষ্ট এবং তারা বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণ করেন, ইতিপূর্বে অনেক জায়গাতেই গেছেন। তবে একটি কথা উল্লেখ করা প্রয়োজন, ভারতে কোনো বিদেশি পর্যবেক্ষক তারা পারমিশন দেন না। আবার তেমনি আমরা দেখেছি শ্রীলঙ্কায় তারা ওই যে নির্বাচন কিছুদিন আগে হলো, তারা শুধুমাত্র আমাদের এই জোনের অর্থাৎ বাংলাদেশ নেপাল ভারত এদেরকেই তারা অনুমতি দিয়েছেন। থাইল্যান্ডে তো কোনো পর্যবেক্ষক নিজেরাই অ্যালাউ করেন না, অথচ এনফ্রেলের বেস হচ্ছে সেখানে। এনফ্রেলের বাংলাদেশি চ্যাপ্টার হলেও অধিকার অধিকার বাংলাদেশের সম্পর্কে এই তাদের বিভিন্ন সময় রিপোর্ট দেয়, সেই রিপোর্টের আমার গাড়িতে কপি আছে, আমি পড়ে শোনাতেও পারি। এর আগে বলেছিল আপনার অক্টোবর এবং নভেম্বর গত বছরের দুটো রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টের ভাষা এত অপমানজনক এবং একেবারে ঠিক 91 সিজিতে যেগুলো বলা আছে ঠিক তার উল্টো, যেগুলো বায়াসড, শুধু বায়াসড নয়, আমি তো অনেক জায়গায় দেখেছি রীতিমতো হস্টাইল, শত্রুতামূলক, অপমানজনক, ডেরোগেটরি। চিফ ইলেকশন কমিশনার সম্পর্কে এবং ইলেকশন কমিশন সম্পর্কে যার অধীনে তারা কাজ করবেন, যার নিয়ন্ত্রণে, তাদের সম্পর্কে তাদের যে সমস্ত উক্তি তাতে সুস্পষ্টভাবে বলা যায় যে এরা কোনো ক্রমেই নিরপেক্ষ তো নয়, একেবারে পক্ষপাত দুষ্ট তো বটেই, তার চেয়েও ঢের বেশি তারা রীতিমতো শত্রুতামূলক ব্যবহার করে। কাজেই এনফ্রেলের যে তারা আমেরিকান গভর্নমেন্ট বলেছেন, স্টেট ডিপার্টমেন্ট এই দিয়ে যে এনফ্রেলের তারা উদ্যোগ করে নিচ্ছেন, আমার মনে হয় সে ভালোই হয়েছে, আমাদের এই ঝামেলার মধ্যে যেতে হবে না। আমরা এই জিনিসগুলো নিয়েই এই প্রেস নোটে পরিষ্কার করে দিয়েছি, আপনাদের কপি দেব, এখানে কপি আছে, এখানে কপি আছে, এইটাই এখানে অনেকগুলো কপি আছে। এখন আপনারা অনুগ্রহ করে প্রশ্ন করতে পারেন, একটু পরিচয় দিলে ভালো হয়। আমি আজহার লিমন, আমি সময় টেলিভিশন থেকে আসছি। লিমন তোমাকে দেখতে পাচ্ছি না, ও আচ্ছা বলো বলো। নির্বাচন কমিশনে আপনারা আমেরিকার পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে অভিযোগ দিয়েছেন কিনা, আর বলেছেন যে রিপ্রেজেন্টেটিভ পাবলিক অর্ডার আরপিও এবং সংবিধান অনুসরণ করা হয়নি, সেক্ষেত্রে কোনো আইনি পদক্ষেপ নেবে কিনা আওয়ামী লীগ? না, আমরা তো নেওয়ার প্রশ্ন ওঠে না, আমরা নির্বাচন কমিশনকে বলেছি এবং নির্বাচন কমিশনকে রিপোর্টের কপি দিয়েছি, তারাই বলছেন যে না, এই ক্ষেত্রে আমরা এনফ্রেলকে অনুমতি দেব না। তবে এমনি আমার কাছে একটি তালিকা আছে, এখানে দেখো তো, একটা হিসাব আছে, দেখো। আচ্ছা, পরে আমি সেই তথ্যটা দিচ্ছি যে কতজন পর্যবেক্ষক এসছেন বিদেশ থেকে, বোধহয় ইতিমধ্যে 130 জনের বেশি এসছেন, এবং
সাংবাদিক তো প্রচুর আসছিল, তারা বিভিন্ন জায়গায় আছেন এবং তারা পর্যবেক্ষণও করবেন। এছাড়াও বিভিন্ন পঞ্চাশ জন বিদেশি সাংবাদিক আসছিল। আর আপনাদের আরেকটি তথ্য দিয়ে রাখি যে বিদেশি সাংবাদিক এবং অবজারভার তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য আমরা আরেকটি কমিটি করেছি। তারা হোটেল সোনারগাঁয়ে অবস্থান করছেন এবং সেটির নেতৃত্ব দিচ্ছেন আরাফাত এবং তার সঙ্গে আমাদের আরও অনেক নাম করা সাংবাদিক, ইকোনমিস্ট এবং অন্যান্য ব্যক্তিবর্গ আছেন। তারা ওদের সঙ্গে মোটামুটি সবসময় সারাক্ষণই তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আর কিছু আমি মনে করি এটিও তাদের এই সশস্ত্র বাহিনী সম্পর্কে, সেনাবাহিনী সম্পর্কে তাদের যে মনোভাব, অর্থাৎ তাদের হয়ে মানুষকে পেটালেই 2001 সালে যেটি করেছিলেন ওরকমভাবে করলেই সেনাবাহিনী খুব ভালো। আর সেনাবাহিনী যদি নিরপেক্ষ থাকে তাহলে খারাপ, এটি বলবো। কিন্তু আজকে যে গেছিলেন আমি তার থেকে কিছু কিছু তথ্য পেয়েছি। আজকে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি এবং ঐক্যজোটের খুব শক্তিশালী একটি দল গেছিলেন। তাদের ফখরুদ্দিন, ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে নজরুল ইসলাম, মঈন খান সবাই গিয়েছিলেন এবং সভা তারা বয়কট করেননি, এই তথ্যটাই দিতে চাই। বিষয়টা হয়েছে এই যে কথা বলতে বলতে, অভিযোগ করতে করতে এক পর্যায়ে ডক্টর কামাল হোসেন খেপে গিয়ে নারায়ণগঞ্জের কোনো এক সাব ইন্সপেক্টর, বলুন সাব ইন্সপেক্টর মানে একজন দারোগা, নিম্নপদস্থ কর্মকর্তা, তার সম্পর্কে যে ভাষায় ডক্টর কামাল হোসেন কথা বলেছেন তাকে বলেছেন জানোয়ার। এবং তার ফলে সিইসি নিজে তাৎক্ষণিকভাবে এটি প্রতিবাদ করেছেন যে আপনি এই ভাষা কেন, এই শব্দ কেন ব্যবহার করলেন এরকমভাবে, আপনার মুখে শোভা পায় না। ওনার সে তো খামোশের গল্প তো আছেই, কিন্তু এখানে যে জানোয়ার বললেন এটি কি তার কাছে জন্য এটি কি শোভনীয়, এটি কি আশা করা যায়? এরপরে যেটি ঘটেছে, ডক্টর কামাল হোসেন টেবিল চাপড়েছেন জোরে জোরে, তখন সিইসি এবং তারা বলেছেন অন্যান্যরা যে আমরা অপমানিত বোধ করছি, আপনারা না থাকলেই ভালো, তারা বয়কট করেননি। হ্যাঁ, এটাও আর এক রকম মাস্তানি। আমরা নয়টির কথা বলেছি, কিন্তু এদের সকলকেই অনুমতি দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন দিয়েছেন। আমরা ইতিপূর্বে নির্বাচন কমিশনের কাছে চারটি এনজিও সম্পর্কে বিশেষভাবে আমাদের আপত্তি জানিয়েছিলাম এবং সে চারটি হলো, এক নম্বর ডেমোক্রেসি ওয়াচ, আমি বলি, আমি তো এদের সঙ্গে গত 30 বছর যাবৎ আমার জানাশোনা, প্রত্যেকের খবর ঘরের খবর রাখি। ডেমোক্রেসি ওয়াচ হচ্ছে তালেয়া রহমানের, তালেয়া রহমান হচ্ছেন শফিক রহমান, শফিক নয় শফিক, শফিক রহমান, তিনি তার স্ত্রী, এবং শফিক রহমান হচ্ছেন বিএনপির অ্যাডভাইজার একজন, এবং আপনারা জানেন তিনি তাদের তাত্ত্বিকও বটে। তো কাজেই এরকম একটি প্রতিষ্ঠান ওই যে একেবারে সরাসরি 91 সির লঙ্ঘন। দ্বিতীয়ত খান ফাউন্ডেশন, খান ফাউন্ডেশন হচ্ছে মঈন খান সাহেবের, তার স্ত্রী চালান, কিন্তু এটি মঈন খান সাহেব আপনারা জানেন তার বিএনপি তে অবস্থান, তো তিনি যে এনজিও পরিচালনা করছেন সেটি কীভাবে নির্মহত, দূরের কথা, নিরপেক্ষ কীভাবে হবে, হতেই পারে না। আবার তেমনি লাইট হাউসের প্রতিষ্ঠাতা তারেক রহমান নিজে এবং এটি বগুড়ায়, এবং আমাদের আপত্তি সত্ত্বেও নির্বাচন কমিশন লাইট হাউসকে বগুড়া ডিস্ট্রিক্টেই অবজারভারের দায়িত্ব দিয়েছেন। আর
ডেমোক্রেসি ওয়াচকে আমার যতদূর মনে পড়ে সারা দেশে 130টি কনস্টিটিউয়েন্সিতে তারা এগিয়ে দিয়েছেন। আমার কাছে খামের মধ্যে একটি একবার কোন জেলায় কতজন ও এইটি তো আছে, এই যে এইটাতে আরেকটা হলো বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ, এটি আদিলুর রহমান খানের সাথে সম্পৃক্ত এবং আদিলুর রহমান খান সম্পর্কে তো আগেই বলেছি, আরও আছে অনেকগুলো। 140টি আসনের জন্য ওরা দিয়েছেন মোট 6,585 জন অবজারভার, মানে এবারকার নির্বাচনের যারা কর্তব্যরত তাদের চাইতে বোধ হয় অবজারভারের সংখ্যাই বেশি হবে। কাডার কোথাকার আমরা অতটা না গেলেও চলবে, আমাদের কথা হলো যেগুলো আইনসিদ্ধ নয় কোনোটাই, এবং এরা এর আগে আমি নিজে দেখেছি বিভিন্ন সময়ে নির্বাচন কক্ষে ভেতরে যান, ভোট কেন্দ্রে ভেতরে গিয়ে নির্বাচন প্রভাবিত করেন। সবচেয়ে বড় আপত্তির কথা হলো সেটাই, যে জন্য আপনারা বোধহয় জানেন যে বিভিন্ন দেশে এখন এক্সিট পোল নিষিদ্ধ। এক্সিট পোল নিষিদ্ধ এই জন্যই যে বেরিয়ে এসেই বক্তব্য দেন সেটি নির্বাচনকে প্রভাবিত করে, এই জন্য এক্সিট পোল নিষিদ্ধ। এবং ওই নীতিমালাই যদি অনুসরণ করি সেই সেটিতেই এবারে বাংলাদেশ নির্বাচন কমিশন দুটো বিধিমালা প্রকাশ করেছে, একটি হলো বিদেশিদের জন্য আর একটা দেশিদের জন্য। বিদেশিদের জন্য যেটি ইংরেজিতে আর দেশীয়দের জন্য বাংলায়, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে অবজারভাররা কেউ কেন্দ্রের ভেতরে গিয়ে কেন্দ্রের ভেতরে মোবাইল নিতে পারবেন না, ছবি তুলতে পারবেন না এবং কোনো বক্তব্য দিতে পারবেন না। আর একটি মাত্র ব্যত্যয় ঘটেছে গতকাল একটি নির্দেশ দিয়ে, সেটি হলো সাংবাদিকগণ ভেতরে গিয়ে ছবি তুলতে পারবেন। এটি আমি মনে করি একটি বড় রকমের সুবিধা সাংবাদিক ভাই বোনদের জন্য। আর কিছু আমরা লিখিতভাবে একবার নয় দুইবার নির্বাচন কমিশনের কাছে প্রতিবাদ জানিয়ে এসেছি, তারা সেই প্রতিবাদগুলো নিয়েছেন, গ্রহণও করেছেন। হ্যাঁ, আমরা তো বরাবরই বলে এসেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে বলি যে আমরা দীর্ঘকাল সংগ্রাম করে এসেছি, চেষ্টা করে আসছি যে দেশে একটি এমন একটি নির্বাচন কমিশন হোক যেটি সব কিছুর ঊর্ধ্বে থাকবে, যেটি সমালোচনার ঊর্ধ্বে থাকবে এবং তার কথা সবাই মানবে। আমরা সেই দৃষ্টিতেই নির্বাচন কমিশনকে দেখি। অতএব আমাদের যা অনুরোধ করার ছিল, যা দাবি জানানোর ছিল এবং তাদের কাছে যে সমস্ত বিষয় তুলে ধরার ছিল, আমাদের দায়িত্ব আমরা পালন করেছি। এখন তারা যদি আমাদের ওভাররুল করেন এবং সেটা ধরে নেব যে কোর্টের মতোই, তার কোর্ট যদি কোনো আদেশ দেন তাহলে সেটা আমরা মেনে নেব। আমরা মেনে নিয়ে আমাদের যেভাবে দরকার আমরা নিজেদের ব্যবস্থা আমরা নেব, কিন্তু আমরা নির্বাচন কমিশনকে এই ব্যাপারে অভিযুক্ত করে প্রকাশ্যে বিবৃতি দেব না। নির্বাচন কমিশন আমাদের কাছে একটি সত্যিকার অর্থে নিরপেক্ষ প্রতিষ্ঠান এবং সার্বভৌম প্রতিষ্ঠান, তাকে আমরা কাজ করতে দিতে চাই, তাকে সম্মান দিতে চাই। জি বলুন। বিষয়টা হলো এই, ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়া, ভোটই তো শুরু হয় নাই, ভোট তো হবে 30 তারিখে, তাহলে আমরা বাধা দিই, এই ব্যক্তি বাধা দিল কেমন করে, কেমন কেমন, এটি তো একদম উল্টো কথা হলো না। এবং প্রকৃত আসল তথ্য হলো যে যে ভদ্রলোকের কথা বলছেন, আমাদের যে যিনি ওখানে শিমুল,
শিমুল নিজে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলছেন যে আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন, আমরা চাই সকলে নির্বাচনে অংশগ্রহণ করুন। এটিকে সম্পূর্ণভাবে উল্টে দেওয়া হয়েছে একটি বিশেষ পত্রিকায়। জি, আমার নাম আবু সাইদ, আমি বাসুর সিনিয়র রিপোর্টার। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে বহুসংখ্যক কর্মকর্তাকে নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছিল, তারা অনেকে আন্দোলনরত রয়েছে, তারা এখন অনেক কর্মকর্তা রয়েছে, তারা যদি দায়িত্ব পালন করে এখানে দেখে গেছে যে রুলপত্র সুষ্ঠুভাবে হইতে পারে। আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই জানেন, এই জন্য যে যাদেরকে বিএনপির সময় হাওয়া ভবন থেকে 350 খুব সম্ভব 350 নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছিল সরাসরি তালিকা পাঠিয়ে দিয়ে নির্বাচন কমিশনে, আমরা হাওয়া ভবন থেকে, আমরা ওই সময়ে এদের প্রত্যেকের পরিচয়, ছাত্র অবস্থায় কোথায় কাজ করত, কোন কোন সঙ্গের সঙ্গে অথবা কোন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিল, বাড়ি কোথায়, পিতার নাম, মাতার নাম, সমস্ত তথ্য সংগ্রহ করে নির্বাচন কমিশনের কাছে প্রতিবাদ করেছিলাম। এবং এর মধ্যে আমার যতদূর মনে পড়ে, এটা আমি নিজেই লিখেছিলাম, তাতে প্রায় 200 জনের মতো ছিল শিবির কর্মী, আর বাকিদের সব ছাত্র দলের। এরা যখন ডক্টর শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনার হন, সেই সময়ে তারা এইটিকে আমলে নেন, আমলে নিয়ে, কেননা এরা তো কোনো পরীক্ষা না দিয়ে সরাসরি কোনোভাবে নির্বাচনী কোনো প্রক্রিয়ার ভেতরে না গিয়ে সরাসরিভাবে এসেছিলেন, এই জন্য সরি আমার গলা একটু বসে যাচ্ছে বারে বারে। আপনার ওই সময়ে পরবর্তীকালে ডক্টর শামসুল হুদা যখন চিফ ইলেকশন কমিশনার, উনি তখন কমিশন সিদ্ধান্ত নেন যে এই 350 জনকে পরীক্ষা দিতে হবে, তাদের লিখিত এবং মৌখিক পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় প্রায় 82 জন, যদি আমার স্মৃতি ঠিক থাকে, 82 জন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। এই 82 জনকে 350 জনের মধ্যে তারা চাকরিচ্যুত করেছিলেন। পরবর্তীকালে এরা হাইকোর্টে যান এবং হাইকোর্টের নির্দেশ দিয়ে আবার তাদেরকে পুনর্বহাল করতে হয়। অতএব এই 350 জনই এখনও কর্মরত আছেন, এবং এখন থেকে যদি ধরেন 2001 থেকে ওই সময় থেকে 2-3 থেকে প্রায় 15 বছর চাকরি হয়ে গেছে, এরা আর এখন নিচু পর্যায়ে নেই, অনেকেই আঞ্চলিক কর্মকর্তা হয়েছেন, অনেকে জেলা কর্মকর্তাও আছেন। এই যে আপনাদের মনে আছে খুলনা নির্বাচনের সময় আমি একজনের সম্পর্কে বলেছিলাম, নির্বাচন ওখানে যে কর্মকর্তা ছিলেন শিবিরের, নামটিও খুব অদ্ভুত। হ্যাঁ, যাই হোক, ওই ভদ্রলোক সম্পর্কেও তো এরা ওই সময়কার রিক্রুটেড। এখন পরবর্তীকালে নির্বাচন কমিশন আরও অনেক নতুন নতুন নিয়োগ দিয়েছেন এবং কর্মকর্তা অনেকের পদোন্নতিও হয়েছে, এটি তো আমাদের এখন বাস্তব অবস্থা, মেনে নিতেই হবে। এখন কে কি ছিলেন না ছিলেন, অনেকের আবার পরিবর্তনও হয়েছে, সবাই যে আবার শিবিরের ঘরে ঘরানাতে আছেন তাও নয়, কেননা দেখেছেন যে চাকরি করতে হলে একসাথে এসে আর অনেকের সংস্পর্শে আসাতে অনেকের কিছু কিছু মত পরিবর্তনও হয়েছে। কাজে আমরা এটাকে বাস্তব অবস্থা মেনে নিয়ে তাদের সঙ্গেই আমাদের ডিল করতে হবে মনে করেই কথা বলছি। একটি তথ্য দেই, আমি আসার আগে আমার টেলিফোনে একজন একটি ভিডিও পাঠালেন, তো ভিডিওটি দুজন ব্যক্তির কনভারসেশন, মানে আলাপচারিতা ফোনে। আমাদের একজন উপ নির্বাচনী কর্মকর্তাকে অর্থ এবং অস্ত্র এ দুটোর থেকে মুক্ত না করতে পারলে দেশে স্বাভাবিক নির্বাচন হবে না, এটি করতে হলে
আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। সরকার যে সরকারই থাকুক, রাজনৈতিক দল এবং মিডিয়ার দায়িত্ব বিশাল। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। পুলিশ বেশ কয়েকজনকে হাতে নাতে ধরেছে এবং সেগুলোর তদন্ত শুরু করে ইতিমধ্যেই যত দ্রুত বিচার করা যায় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু যারা আহত হয়েছে, যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলোর কী হবে? এগুলো কি আমাদের প্রচলিত অবস্থায় এ ক্ষতিপূরণ পেতে পেতে কবে হবে কী হবে এখন বলাই মুশকিল। কিন্তু এই ধরনের অরাজকতা তো কিছুতেই চলতে দেওয়া যায় না। আপনারাও যদি ওই সবগুলোকে তুলে ধরেন, এই তথ্যগুলো যে এ ধরনের ইয়ের জন্য আমরা প্রকৃত বিচার চাই এবং নির্বাচন কমিশন যেন সুস্পষ্টভাবে নির্দেশ দেন, তাহলে আরও ভালো হয়।